কৃষির উপর নির্ভরশীল আমার রাজ্য। কৃষকসকলে বিভিন্ন প্রকারের শস্য উৎপাদনের পশুপালনের ক্ষেত্রতো যথেষ্ট পরিমাণে মনোনিবেশ করা বর্তমান সময় পরিলক্ষিত হয়েছে। তেনেদরে বহু কৃষক আত্মনির্ভরশীল হয়ে উঠিছে কুকুরা হাঁহ আদি পালন করেও। বহু সময় দেখিবলৈ পোৱা যায় যে আমার রাজ্যলে চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী বহিরাজ্যের আমদানি করা হয়। কিন্তু তেনেক্ষেত্র যদিহে আমার রাজ্যের কৃষকসকলে উন্নত প্রযুক্তির সহায়ত সেই চাহিদা পূরণ করবেন, তেনেহলে অর্থনৈতিকভাবে অধিক লাভবান হওয়ার এক সুযোগ পোৱা যায়। সেই উদ্দেশ্য আগত রাখিয়ে যোরহাটত গ্রহণ করা হয় এক বিশেষ পদক্ষেপ। পথিকর দ্বারা অনুষ্ঠিত হওয়া খেতকর বহন ক্ষমতা বৃদ্ধির প্রকল্প নিজার যোগেদি উন্নত মানদণ্ডর কণী উৎপাদনের এক কার্যসূচী গ্রহণ করা হয়েছিল। নিজার যোগেদি উৎপাদন করা কণী আনুষ্ঠানিকভাবে বজারভাবে মুক্তি করে দিয়া হয়। পথিকর উদ্যোগত যোরহাট ONGCর অর্থ সাহায্যে যোরহাট কুকুরা পামর কারিকরী ব্যবস্থাপনায় চলা এই নিজা প্রকল্পর জড়িয়ে বরহোলার 25 জন খেতকক কণীরপর উন্নত মানদণ্ড কুকুরা আর গড়াল সমূহ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের জড়িয়ে স্থানীয় কৃষকসলক স্বাবলম্বী করে তোলার এক প্রয়াস করার অর্থনৈতিক ভেটি টনকিয়াল করার এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই কার্যসূচী যেহেতু আপনার কৈছোঁ নিজা প্রকল্পটো পথিকর উদ্যোগত ONGCর সহযোগত অর্থ সাহায্যে আর যোরহাট কুকুরা পামর কারিকরী ব্যবস্থাপনায় আমার প্রজেক্ট চলিছিল, এই প্রকল্পটি হয়েছিল আর সেয়া আজি 25 জন বরহোলার 25 জন খেতকক আমি ইয়ারপ্র বিতরণ করি আর সেই কার্যসূচী আজি আসে। আমার উদ্দেশ্য এটাই যে কৃষকসলর স্বাবলম্বিতা বহন ক্ষমতা যাতে বৃদ্ধি হয় এই প্রকল্পের যোগে।